আসলে ই কমার্স এখন কেমন করছে, বিশেষ করে সেই যে ধাক্কাটা আসলে গেছে সেটার পরে, সেটা আমরা নিশ্চয়ই আসব। আমরা এই মুহূর্তে আলোচনা ভাই আপনার কাছে আরেকটু আসতে চাই যে এই যে একটু এই যে সুবিধাগুলো আছে এর বিপরীতে আসলে কিছু অসুবিধাও আছে। আমরা জানি যে বাজেটে আসলে ল্যাপটপের উপর সম্পূরক শুল্ক বসানো হয়েছে 10%, মানে এটি 15% মূল্য সংযোজন কর, যে কারণে এখন আসলে ল্যাপটপের উপর আমদানি টোটাল আমদানিতে 31% শুল্ক আসলে দিতে হচ্ছে। এইটা কি আসলে একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই, কোনো সন্দেহ নেই। মানে যখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, ডিজিটালাইজেশনের কথা বলছি, অটোমেশনের কথা বলছি, সেখানে যদি প্রধান যে উপাদান আপনার কম্পিউটার মানে ল্যাপটপ, সেটার উপরে যদি আমরা দাম বাড়িয়ে দিই, তাহলে তো আরও এক্সট্রা 15% আমরা একটা কর চাপাই, তাহলে তো এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল এবং ডিজিটাল বাংলাদেশের স্পিরিটের আগেনস্টে চলে গেল। একই সাথে ফাইবার অপটিকের, কিন্তু এখানে আমি একটু প্রশ্ন করি, যে যুক্তিতে আসলে এটা করা হয়েছে যে দেশীয় ল্যাপটপের যে মার্কেটটা সেটাকে গ্রো করে, এখানে উৎপাদন যাতে উৎসাহিত হয়, কিন্তু আপনার কি মনে হয় যে এখনো সেই সময়টা না, এখনো এসেছে? অবশ্যই সেই সময়টা আসেনি, কেননা বাংলাদেশে ল্যাপটপ বানায় একটা থেকে দুটো কোম্পানি এবং তাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কোনোভাবেই আমাদের যে ডিমান্ড, আমরা যেই হারে ডিজিটালাইজেশন করতে চাই সেটা পূরণ করা সম্ভব না। সো এবং আমরা যা এখন যেটা চাচ্ছি যে একেবারে স্কুলের ছাত্ররা পর্যন্ত, স্কুলে প্রত্যেকটা স্কুলে ল্যাপটপ ইউজ হবে, সব ছাত্ররা ইউজ করবে, সো এইখানে সেই ক্যাপাসিটি কোনোভাবেই মিট করা সম্ভব না আমাদের লোকাল অ্যাসেম্বলিং বা ম্যানুফ্যাকচারিং দিয়ে। সো এখনও সময় আসেনি, আমি বলবো যে আরও কিছুদিন পরে, হয়তো বছর পাঁচেক পরে, ততদিনে হয়তো আস্তে আস্তে আমাদের আরও কিছু উদ্যোক্তা অ্যাসেম্বলিং করা শুরু করবে বা কিছু কিছু হালকা ম্যানুফ্যাকচারিং করা শুরু করবে, তখন হয়তো পরে আমরা প্রোটেকশন দিতে পারি, কিন্তু এটা এখনও অনেক দেরি আছে। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আপনি দাম বাড়ানোর কথা যেটা বলছেন, ডিজিটাল বাংলাদেশের আরেকটা বড় শর্ত হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। সেই অবকাঠামো যখন আমরা তৈরি করছি, মানে ফাইবার অপটিক নেটওয়ার্ক সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মানে চেষ্টা হচ্ছে সরকার এবং বেসরকারি খাত থেকে, সেই মুহূর্তে আবার ফাইবার অপটিক কেবলের উপরে কিন্তু আবার 10% আবার কর আরও বাড়ানো হয়েছে। সো এখানে তো তাহলে তো এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এখানেও যুক্তিটা হচ্ছে যে দেশে দু একটা কোম্পানি ফাইবার অপটিক কেবল তৈরি করছে, হ্যাঁ করছে, এবং তাদের কাছ থেকে তাদের কিন্তু কোনো কিছুই অবিকৃত থাকছে না, কিন্তু তারপরেও সেটা এনাফ না, এবং কিছু কিছু ক্যাটাগরির ফাইবার অপটিক কেবল আছে যারা যেটা এখানে তৈরি হয় না। সো সেই জন্য আমার মনে হয় সরকারকে এগুলো একটু রিভিজিট করতে হবে, এবং আমার মনে হয় যে এগুলোকে যদি আমরা এখন মানে বাড়ানো তো দূরের কথা, যদি এখান থেকে আমরা সম্পূর্ণ ডিউটি ফ্রি করে দিতে পারি, করমুক্ত করে দিতে পারি, তাহলে আমরা দেখব যে অনেকেই, মানে আমি প্রাইভেট সেক্টরে বলছি, অনেকেই কিন্তু যারা হয়তো একটু দ্বিধার মধ্যে ছিল যে অটোমেশনে যাব কিনা, তারা উৎসাহিত হবে অটোমেশনে যাওয়ার জন্য। আমি একটু ডিসিশন যেটা বলছিল যে স্টার্ট আপদের যে ইনসেন্টিভগুলো সরকার দিয়েছেন, যেটার জন্য আমরা খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ, সেটা ঠিক আছে, কিন্তু স্টার্ট আপের ডেফিনেশনটা হয়তো আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে। এমনিতে একটা জেনারেলাইজড ডেফিনেশন আছে স্টার্ট আপের, মানে এটা একটা ইন্টারন্যাশনাল ডেফিনেশন যে 5 বছর মোটামুটি বয়স, 5 বছরের নিচে যেগুলো তাদেরকে আমরা স্টার্ট আপ বলি, কিন্তু বাংলাদেশে স্টার্ট আপ কালচারটা শুরু হয়েছে অনেক দেরি করে, আমি যদি ইন্টারন্যাশনালি কম্পেয়ার করি, এবং এই ইকোসিস্টেমটা আমাদের সত্যিকার অর্থে এখনো ভালোভাবে তৈরি হয়নি। সো আমরা যদি 5 বছরের মধ্যে লিমিট রাখি, তাহলে কিন্তু জিনিসটা হবে না। হ্যাঁ, লিমিট একটা রাখতে হবে, সেটাকে আমরা 7 থেকে 10 বছর করা দরকার, এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মনে হয় 5 বছরটা যদি করা হয়, তাহলে এই ইনসেন্টিভ যেগুলো সরকার চিন্তা করছেন এবং মানে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন, সেটার বেনিফিট আসলে খুব বেশি সবাই পাবে না। সো এটা একটা জিনিস। আর জিশানও খুব খুব ভালোভাবে, মানে একটা খুব উচিত কথা বলেছে যে যারা ই কমার্স নিয়ে ব্যবসা শুরু করেছে, তারা কিন্তু এই জিনিসগুলো পাচ্ছে না, মানে স্পেশালি যারা মনে করেন এখন হয়তো তাদের হয়তো 5-6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, ই কমার্সটাকে আমার মনে হয় স্পেসিফিক্যালি আলাদাভাবে একটু দেখা দরকার। আমরা বেসিস থেকে কিন্তু বেশ কত 4-5 বছর ধরে বলে আসছি যে একদম একটানা বলে আসছি যে ই কমার্সের উপর থেকে ভ্যাট অব্যাহতি দেওয়া হোক। তার কারণটা হচ্ছে যে একজন কনজিউমার যখন দেখবে, ক্রেতা যখন দেখবে যে আমি দোকানে গেলে আমি যদি কিনি তাহলে আমাকে ভ্যাট দিতে হচ্ছে, আমি অনলাইনে কিনলে আমার ভ্যাট দিতে হচ্ছে না, সে কিন্তু উৎসাহিত হবে অনলাইনে কেনাকাটা করার।
আমরা তো সেটাই চাচ্ছি, সরকার তো সেটাই চাচ্ছে। তো সেটার জন্য আমার মনে হয় কমপক্ষে 5 বছরের জন্য একটা ভ্যাটের মানে ওয়েভার যদি দেওয়া হয় তাহলে একটা বড় বুস্ট আসবে অনলাইন কেনাকাটার প্রতি, একটা ইন্টারেস্ট বাড়বে ভোক্তাদের। সো এটা একটা বড় জিনিস। মাঝখানে কিন্তু একবার দেওয়া হয়েছিল, আমি ভুলে যাচ্ছি, বোধ হয় 2018, ওই সময় তুমি হয়তো আরো ভালো জানবে, ওই সময় কিন্তু 1 বছরের জন্য ভ্যাটের ওয়েভার ছিল, কিন্তু পরবর্তীতে আবার ভ্যাট 17-18 দেওয়া হয়েছিল। সো এই জিনিসটা আমার মনে হয় সরকারের একটু চিন্তা করা দরকার। দেখেন, অনলাইনে কেনাকাটা যত বাড়বে সব ধরনের সরকারের কিন্তু ইনডাইরেক্ট রাজস্ব কিন্তু তত বাড়বে। আপনি অনলাইনে কেনাকাটা মানে হচ্ছে আপনার ইন্টারনেটের বাড়া, আপনার অনলাইনে কেনাকাটা মানে আপনার যানজট কমা, অনলাইনে কেনাকাটা মানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি রক্ষা করা, আপনি দেখছেন টাকাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। সো এইগুলোর কিন্তু অনেক ইনডাইরেক্ট বেনিফিট আছে। আমার মনে হয় সরকারকে যদি একটু হলিস্টিক ভাবে একটু দূরদৃষ্টি নিয়ে চিন্তা করেন, ভাবতে হবে, ভবিষ্যতের কথা আসলে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা বিরতির সময় হয়ে গেছে দর্শক, আমরা আলোচনা করছিলাম ই কমার্স এবং তথ্য প্রযুক্তি খাতে আসলে বাজেটের কি প্রাপ্তি অপ্রাপ্তি। আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক আবার স্বাগতম বীজ সংলাপ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ই কমার্স এবং তথ্য প্রযুক্তি খাতে আসলে বাজেটে কি আছে কি নেই এবং এই দুটি খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। এই মুহূর্তে আমি আবারও আলোন্স ভাইয়ের কাছে যেতে চাই। আলোন্স ভাই, আমরা বিরতির আগে আপনি কথা বলছিলেন বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা একটা ব্যাপার দেখছি যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের উপর আসলে কর বসানো হয়েছে 10% সম্পূরক শুল্ক। এটি কেন, আসলে কি চিন্তা করে সরকার? আসলে ডিজিটালাইজেশনের দিকে যেখানে যাচ্ছে, ইন্টারনেটের ইউজ বাড়ছে, প্রচুর মানুষ এখন ইন্টারনেট বেসড অনেক ব্যবসা বাণিজ্য করছে, ইভেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে এখন ইন্টারনেট ছাড়া আসলে আমরা চিন্তাই করতে পারি না। এই সময় আসলে এটি কি বাধাগ্রস্ত করবে না? ইন্টারনেটের দাম কমানো নিয়ে আমাদের দাবি, আমাদের মানে কি পুরো ইন্ডাস্ট্রির দাবি কিন্তু অনেক দিনের পুরনো, 10 বছরের পুরনো। 2018 সালে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার প্রয়াত মুহিত সাহেব, ওনাকে কনভিন্স করতে সাকসেসফুল হয়েছিলাম, সক্ষম হয়েছিলাম, এবং তখন কিন্তু 15% ভ্যাট থেকে সেটাকে কমিয়ে 5% নিয়ে আসা হয়। এবং পরবর্তীতে সেই ব্যাকওয়ার্ড যে ইন্টিগ্রেশন থাকে, যে IIG, NTTN, এগুলোতেও আমরা সেটাকে আবার সমন্বয় করেছিলাম আর কি, মানে করা হয়েছিল সরকার, এবং সেই জন্য কিন্তু সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানিয়েছি। কিন্তু এই জিনিসটা আমরা বহুবার বলেছি যে আমাদের এই এই লাস্ট মাইলে যে 5%, আমরা কিছুদিনের জন্য হলেও যদি এটাকে আমরা একটা হলিডে দেই, এটার বেনিফিট কিন্তু পাচ্ছে আপনার ISP রানা, এটার বেনিফিট পাচ্ছে।